আসসালামু আলাইকুম। সবাই আশা করছি ভালো আছেন। আমি ফয়সাল আছি আপনাদের সাথে, মোবাইল ফ্রিল্যান্সিং এর ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের এই সেশনে আপনাদের দেখাবো হচ্ছে ব্লগিং করে কিভাবে ইনকাম করতে পারেন। তো ব্লগিং নিয়ে অনেক কথা, অনেক কিছু আছে ব্লগিং নিয়ে, লেখালেখি দেখলে আপনি বুঝতে পারবেন। আমরা যদি গুগলে সার্চ দিই, দেখেন বাংলা ব্লগ সাইট লিখলে কিন্তু চলে আসবে। ব্লগ সাইট নট অনলি বাংলাদেশ, আপনার ইন্টারন্যাশনালি আপনি টার্গেট করতে পারেন। আপনি বাংলা টার্গেট করতে পারেন, আপনার সাইট যদি বাংলা হয় সেক্ষেত্রে বাংলা টার্গেট করতে পারেন। আপনি যদি সাইট ইংলিশ হয় অথবা আপনার অন্য কোনো ল্যাঙ্গুয়েজে যদি আপনি পারদর্শী হন সেক্ষেত্রে আপনার কোনো সমস্যা নেই, আপনি কিন্তু শুরু করে দিতে পারেন। ব্লগিং নিয়ে অনেক কথা বলা যায়, তার আগে আমি ব্লগিং নিয়ে কথা বলার আগে আমি আমার বিষয়গুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি যে ব্লগিংটা হচ্ছে একটা ওয়ে কিভাবে ব্লগিং করে ইনকাম করতে পারেন। এজ এ স্টুডেন্ট হিসাবে আপনি কিন্তু ব্লগিং করে ইনকাম করতে পারেন। তো চলুন আমরা দেখে নিই। দেখেন ব্লগ ব্লগ টপ ব্লগ সাইট সাবমারিন ব্লগ, টেকটিউনস, বিডিটি বিডি বিডি ব্লগ ডট টপ, তারপরে ক্যাডেট কলেজ, ছোট মাত্রিক ব্লগ, স্বপ্নবাস, কফি হাউস, সবুজ বাংলা, সব ধরনের ব্লগ, এই এই অনেকগুলো মুক্তমনা, হ্যাঁ বিজ্ঞানী ব্লগ, তারপরে টেকটিউনস তো ওয়ান অফ দা বিগেস্ট সাইট ব্লগ সাইট। তো এখানে এই ব্লগগুলো দেখে আপনারা আইডিয়া নিয়ে নিতে পারেন যে এই ব্লগগুলো কতটা পপুলার এবং এই এই ব্লগগুলো কিন্তু আপনারা আমার মতো মানুষই চালায়। তো এই ব্লগ কিন্তু আপনার খুব বেশি আমারই কঠিন না, এটা কিন্তু আপনি মোবাইলেও অপারেটিং করতে পারবেন। এই গেল হচ্ছে ব্লগিং এর বিষয়। তো ব্লগ কিভাবে আমরা লিখব, লেখার যে বিষয়গুলো আমরা টিউটোরিয়ালের মূল দাপে চলে যাই, চলেন আমরা দেখে নিই কিভাবে ব্লগ লিখতে হয়। তো বন্ধুরা চলুন এই পর্যায়ে আমরা একটু দেখে নেই কিভাবে ব্লগ আমরা লেখা শুরু করব। সেক্ষেত্রে আপনার যে প্রসেসগুলো আপনাকে মেনটেন করতে হবে বা ব্লগ লেখার জন্য সহজ যেই মাধ্যমগুলো এইগুলো নিয়ে আপনাকে শেয়ার করব, এবং ব্লগ কিভাবে লিখতে হবে এবং আপনি মোবাইলে সেটা কিভাবে আপনার সেভ রাখবেন। তো শুরুতেই আমরা প্রথমেই যদি বলি, আমরা প্রতিদিন মোবাইল দিয়ে বাংলা ইংরেজি অনেক লেখালেখি করে থাকি। বেসিক্যালি অনলাইনে লেখালেখি করে প্রতি মাসে ভালো পরিমাণে একটি ইনকাম করতে পারেন যদি আপনি মোবাইলে লেখালেখির মধ্যে পারদর্শী হয়ে ওঠেন। মোবাইলের মাধ্যমে ফ্রিল্যান্সিং করার অন্যতম হল আপনার কন্টেন্ট রাইটিং। কন্টেন্ট রাইটিং, আপনি কন্টেন্ট রাইটিং এর বেশি যেই কাজগুলো হয়ে থাকে সেটা দেশি এবং বিদেশি কোম্পানিগুলো লেখালেখি বিক্রয়ের উপর লেখালেখি, অর্থাৎ বিক্রি সে প্রোডাক্ট বিক্রি বা বাড়ানোর জন্য যেই ব্লগগুলো হয়ে থাকে এগুলো। তো কন্টেন্ট রাইটিংটা আসলে শেখার কোনো বিষয়ে প্রথমে আমি বলবো, এটা শেখারও যেমন বিষয় এমন তেমনই আপনি কিন্তু সে লিখতে লিখতে শিখে ফেলতে পারেন। আর লিখতে লিখতে যখন আপনি শিখবেন তখন অভিজ্ঞতাটা একটু ভিন্ন ধরনের হবে। আপনি এটা হচ্ছে কন্টেন্ট রাইটার, একজন কন্টেন্ট রাইটার কিন্তু নর্মালি একটা টিউটোরিয়াল দেখে বা একটা কোর্স করেই, শর্ট কোর্স করেই কিন্তু শিখে ফেলতে পারে না। এটার জন্য তাকে রেগুলার বেসিসে কি করতে হয়, আর্টিকেল লিখতে হয়। তো আর্টিকেল লেখার কৌশল সংক্রান্ত বিষয়গুলো আমি বলবো যে আপনারা দেখে নেবেন, বিভিন্ন ব্লগ আছে এই ব্লগগুলো থেকে দেখে নেবেন। তা এই পর্যায়ে আমরা কথা বলবো যে আমাদের এই লেখার জন্য আমরা কি ইউজ করতে পারি। আমরা কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে যেই ব্লগগুলো আপনি গুগলে সার্চ দিলে চলে আসবে, গুগলে কিন্তু সার্চ দিলে আপনার এই ব্লগগুলো চলে আসবে। আমরা অলরেডি এটা আমরা দেখেছি যে আমাদের অনেক ব্লগ আছে যে ব্লগগুলো কেউ না কেউ লেখে। আচ্ছা, তো এই
ব্লগগুলো, যেই ব্লগগুলো আছে এই আর্টিকেলগুলো আপনি প্রথমে দেখবেন। প্রথমে যে কাজটি করবেন সেটা হচ্ছে, আপনি যদি ইংলিশের উপর আর্টিকেল লিখতে চান সেক্ষেত্রে ইংলিশ, আর যদি বাংলার উপর হয় বাংলাদেশকে টার্গেট করে সেই ক্ষেত্রে বাংলা। বাংলা রাইটিং এর জন্য আপনি শুরু করতে পারেন, যেটা হচ্ছে বাংলাদেশ টপ ব্লগ, দেখেন অল ব্লগ সাইট 2022, এটাও কিন্তু একটা ব্লগ। আপনি কিন্তু এই রিভিউ দিয়েও কিন্তু আপনি একটা ব্লগ তৈরি করতে পারেন। যেমন আমি এই কিওয়ার্ডটা দিয়ে সার্চ করেছি, এই কিওয়ার্ডটা যখন আমি সার্চ করেছি তখন কিন্তু এই সাইটটা আসছে, তার মানে কি এইটাও একটা ব্লগ। এই ব্লগ লিখেও কিন্তু কেউ না কেউ ইনকাম করছে, তার মানে কি এই ব্লগের নাম কি বিডি ব্লগ ডট টপ, দেখেন বিডি ব্লগ ডট টপ। এখানে কিন্তু ওনারা একটা এই যে এই সিরিয়াল দিয়েছেন এর মধ্যে ওনাদের ব্লগটাও কিন্তু ঢুকিয়ে দিয়েছেন। ওকে, তারপরে এইখানে অনেকগুলো শপ আমরা দেখতে পাচ্ছি, তো এর মধ্যে আমি যাব হচ্ছে টেকটিউনস। টেকটিউনসে যখন যাব তখন দেখেন আমার টেকটিউনসে অনেকগুলো টেকটিউনস কিন্তু লিঙ্ক করা না, তো আমরা একটা ট্যাব ওপেন করি, ট্যাব ওপেন করে আমরা টেকটিউনসে যাই। হ্যাঁ, টেকটিউনসে যাই। আমি প্রথমে হচ্ছে আমি বলছি হচ্ছে আপনাদের ব্লগ কিভাবে লিখতে হবে সেটা আগে আপনাকে জানতে হবে। তো প্রথমে আমি টেকটিউনসে যাব। টেকটিউনস কিন্তু ওয়ান অফ দ্য লার্জেস্ট টেকনোলজি সাইট, আর যেখানে আপনি অসংখ্য পরিমাণে কি পাবেন, কন্টেন্ট পাবেন, আর্টিকেল পাবেন। তো এইখানে কন্টেন্ট পাবেন, এর মধ্যে এই টেকটিউন সাইডের ইনকামটা কিভাবে আসে এই বিষয় নিয়ে আমি নেক্সট লেভেলে আমি আলোচনা করব। আর সিম্পলি আমরা দেখি যে অ্যাড আছে, এই যে কন্টেন্টের মাঝখানে মাঝখানে অ্যাড আছে, এই অ্যাড দিয়েও কিন্তু ইনকাম হয়। এছাড়া আরো অনেকগুলো বিষয় আছে যেই বিষয়গুলো দিয়েও অ্যাড দিতে মানে আপনি ইনকাম করতে পারেন। তো চলুন, আমাদের প্রথমে এইখানে কিছু মেনু দেখতে পাচ্ছেন, এখানে আর্টিকেল দেখতে পাচ্ছেন, দেখেন ওয়েব ডেভেলপমেন্ট শিখতে কতদিন লাগে, এটা কিন্তু অলরেডি আপনার এই এই টাইপের একটা, আপনি একটা মনে করেন কেউ না কেউ এরকম একটা আর্টিকেল লিখেছেন, কন্টেন্ট লিখেছেন। ওকে, তো এখন এই যে তন্ময় এই ছেলেটা এই আর্টিকেলটা লিখেছে, এবং এই আর্টিকেলটা কিভাবে লিখেছে দেখেন, সিরিয়ালি বাই HTML সম্পর্কে আলোচনা করছে, CSS, JavaScript, স্মার্টফোন সেন্সর কি সেগুলো কিভাবে কাজ করে, দেখেন এইটা নিয়ে আপনি কিন্তু আর্টিকেল লিখতে পারেন। কারণ অলরেডি আপনি কিন্তু জানেন আপনার স্মার্ট, যেহেতু আমি বলছি যে স্মার্টফোন ইউজ করে ফ্রিল্যান্সিং করা, তার মানে অলরেডি আপনি অবগত স্মার্টফোন ইউজ করার সম্পর্কে। তো তার মানে কি স্মার্টফোন ফিচার সম্পর্কে আপনি একটু বেশি জানার চেষ্টা করেন, আর ওই টাইপের আর্টিকেল দিয়ে ওই টাইপের টপিক দিয়ে আপনি কিন্তু কন্টেন্ট লিখতে পারেন। সেই ক্ষেত্রে যখন দেখেন এখানে কিছু বিস্তারিত আলোচনা করেছেন, চাইলে কিন্তু আপনি এই লেখাটা পড়েও আপনি নিজের মতো করে লিখে আর্টিকেল পাবলিশ করতে পারেন আপনার সাইটের জন্য। এখন এখন আপনার যে বিষয়টা আসবে, এই এই কন্টেন্টটা হুবহু কপি করলে আপনাকে কপিরাইট ক্লেম দিবে, এটা আপনার ঠিক হবে না করা। কেননা, কারণ আপনার যখনই আপনি একটা আর্টিকেল লিখবেন তখন এই আর্টিকেলটা অবশ্যই আপনার চেক করে নিতে হবে যে এটা ইউনিক আছে কিনা। যদি ইউনিক না থাকে কি করবেন, সেটাকে ইউনিক তৈরি করতে হবে। এবং সেই ইউনিকটা করার কৌশলটা কি এটা আমি একটু পরে দেখাচ্ছি আপনাদের। প্রথমে আমি হচ্ছে আলোচনা করছি যে মানে যেই বিষয়টা নিয়ে সেটা হচ্ছে আপনি কোথায় আর্টিকেল পাবেন এবং এই আর্টিকেলটা লেখার কৌশলগুলো। দেখেন এটা এখানে অনেকগুলো প্যারামিটার আছে, এখানে এই যে দেখেন অনেকগুলো বিষয় সংযুক্ত করেছেন, অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করেছেন এবং প্যারাগ্রাফ ইউজ করেছেন। তো এই প্যারাগ্রাফ অনুযায়ী আপনি কিন্তু আপনার লেখার আর্টিকেলটা সৌন্দর্য বাড়ানোর জন্য প্যারাগ্রাফ ইউজ করতে পারেন। এটাকে আমি জাস্ট বলছি যে স্যাম্পল হিসেবে আপনারা মানে দেখে নিতে পারেন। ওকে, তো এই বিষয়গুলো আপনার আপনি নিয়মিত কিছু রিসার্চ করলে আপনি পেয়ে যাবেন।
এখন আসুন আমরা এখন যে আলোচনা করলা করছি সেটা হচ্ছে এখন আমরা চলে যাব যে লিখবো কিভাবে, মোবাইলে লিখতে হয় কিভাবে। আমরা যদি কোনো একটা আর্টিকেল পাবলিশ করি, সেই পাবলিশ করার আগে এই এই আর্টিকেলটা লিখে রাখতে হবে, অথবা আপনি যদি সিরিজ আকারে এই আর্টিকেলটা লিখতে চান, অথবা আপনি আপনার ফ্রি টাইমে লিখতে চান। মনে করেন আপনি ফ্রি টাইমে আপনি আর্টিকেলটা লিখতে চাচ্ছেন, আপনার একটা নির্দিষ্ট একটা টাইম ফ্রি টাইম হলেই আপনি লিখা শুরু করেছেন, শেষ করতে পারেন নাই, তখন আবার আবার যখন ফ্রি টাইম হবে তখন আবার ওইটার উপর লিখবেন। আপনি মোট কথা, আপনি যাই করেন না কেন, আপনি যখন আপনার কন্টেন্ট পাবলিশ করার আগে আপনি আগে আপনাকে লিখতে হবে। তো লিখবেন কোথায়? লিখার জন্য আমি সিম্পলি কিছু টুল ইউজ করি, এর মধ্যে একটা অ্যাপ হচ্ছে গুগল ডকস। গুগল ডকসটা আপনি গুগল প্লে স্টোর থেকে নামিয়ে নিতে পারেন। তো এটা নামিয়ে নেওয়ার পরে কি হবে, আপনার কাছে একটি অ্যাপ থাকবে, অ্যাপ ইউজ করে এখন আপনি যে কাজটি করবেন, দেখেন আমি কিন্তু অনেকগুলো আর্টিকেল, অনেক সময় আর্টিকেল লিখলে যে টপিকের উপর কি করি, লেখাটা এখানে লিখে ফেলি। এখন এই যে দেখেন, আমিও একটা বিষয়ের উপর লিখেছি, এই লেখাটা এখানে সেভ করে রেখেছি। এখন আমার আমার এই কাজটাকে দেখেন, আমার এই লেখাটা হচ্ছে আমি পাবলিশ করব, যখন পাবলিশ করব তখন এখান থেকে জাস্ট কপি পেস্ট করে পাবলিশ করে দেব। আচ্ছা, পাবলিশ করব কোথায় এবং কিভাবে পাবলিশ করব সেই বিষয়টাও আপনারা জানবেন নেক্সট টিউটোরিয়াল গুলোতে। এখন আমি গুগল ডকস এর কথা বলছি, এটা কিন্তু অনলাইন প্ল্যাটফর্ম, অর্থাৎ আপনার এই সেভটা শুধুমাত্র মোবাইলে না, এটা আপনার গুগল ডকে যেই জিমেলের আন্ডারে থাকবে এই জিমেলের আন্ডারে এটা সেভ হয়ে যাবে। এটা আপনাকে কোনো ধরনের সেভ দিতে হবে না, জাস্ট গুগল ডকে লিখতে গেলে আপনাকে নিউ ডকুমেন্ট সিলেক্ট করতে হবে এখান থেকে। এই যে দেখেন প্লাস চিহ্নতে গিয়ে নিউ ডকুমেন্ট, এবং নিউ ডকুমেন্টে আপনি একটা ডকুমেন্টের নাম দিবেন, কি আমি নাম দিলাম মোবাইল ফ্রিল্যান্সিং। দেখেন এটা একটা নাম দিলাম আমি মোবাইল ফ্রিল্যান্সিং এর, এখন আমি লেখালেখি শুরু করে দিলাম। এখানে যাই লিখেন না কেন আপনি কিন্তু এখানে আপনি লিখে নিতে পারেন। ওকে, তো যাই লিখবেন এখানে কোনো ধরনের সেভ দিতে হবে না, দেখেন কোনো সেভ নেই, এখানে সেভ দেওয়ার কোনো অপশন নাই, জাস্ট আপনি জাস্ট ব্যাক স্পেস দিয়ে চলে যাবেন, অথবা আপনি কি লিখবেন, লিখে আপনি ব্যাক চলে আসবেন। চলে আসলে কিন্তু এই যে আমার দেখেন এই মোবাইল ফ্রিল্যান্সিং এর ইয়েটা অলরেডি সেভ হয়ে আছে, অলরেডি কি সেভ হয়ে আছে। তার মানে কি আমি এখানে যাই লিখি না কেন এখানে আমার অটোমেটিকলি সেভ হয়ে যাবে। ওকে, দুই নাম্বার যে অপশনটা আপনাকে চুজ করতে পারেন সেটা হচ্ছে আপনি অফিস ফাইল ইউজ করতে পারেন। সেই ক্ষেত্রে অফিস কোথা থেকে পাবেন, আপনি এমএস আমরা যে ইয়েতে আমার আমার ল্যাপটপ অথবা কম্পিউটারে যে অফিস ফাইল ইউজ করি নর্মালি, আমরা এরকম অফিস ফাইল এখানে অ্যাপ আছে, অ্যাপটা কোথায় পাবেন লিখেন এমএস অফিস অফিস। এখন কি আপনি এক্সেল চাচ্ছেন না ওয়ার্ড চাচ্ছেন? শুধুমাত্র ওয়ার্ডটা আমি বলবো যে ওয়ার্ডটা ডাউনলোড করব, তাহলে ওয়ার্ডটা ডাউনলোড করে নিন। ওয়ার্ডটা ডাউনলোড করে সেম প্রসিডিউর, আপনি ওয়ার্ডটা জাস্ট ডাউনলোড করবেন, ইনস্টল করে ওপেন দিলেই আপনার ওয়ার্ডটা ওপেন হয়ে যাবে, ওখানে আপনি লিখে নিতে পারেন। তবে সেইখানে একটা কাজ করতে হবে কি, এখানে আপনাকে ওয়ার্ড লিখতে হলে বা কোনো আর্টিকেল লিখতে হলে আপনাকে বারবার সেভ দিতে হবে, সেভ দিয়ে বের হয়ে যেতে হবে। ওকে, আপনি লিখলেন আপনার মোবাইলে থাকলো, এরপরে যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে আপনি আরেকটা অ্যাপ আছে যেটা দিয়েও আপনি লেখালেখির কাজগুলো করতে পারেন, সেটা কি, সেটা হচ্ছে আপনার WPS অফিস। এখান এই অ্যাপটি দিয়ে কি বেনিফিট পাবেন সেটা হচ্ছে আমি একটু পরে আমি দেখিয়ে দিচ্ছি। দেখেন ইনস্টল করেন এটা, দেখেন অলরেডি ভিউ আছে, অলরেডি ইনস্টল আছে কিন্তু কত, আপনারা দেখেছেন যে অলরেডি ইনস্টল আর 4 মিলিয়ন রিভিউ, আর হচ্ছে ডাউনলোড আছে কত আপনার
100 মিলিয়নের উপরে, তার মানে এটা অনেক মানুষ ইউজ করছে। ডেফিনেটলি আপনার এটা একটা উপকারী বিদায় কিন্তু এত মানুষ ইউজ করছে। তো এইটা জাস্ট ইনস্টল হবে, ইনস্টল হলে আপনি কিন্তু পিডিএফ ক্রিয়েট করতে পারবেন। এখানে একটা বিষয় হচ্ছে, অনেক সময় আপনার আর্টিকেলটা পিডিএফ আকারে আপনি দিতে যাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু এইখানে পিডিএফ করে নিতে পারেন। এইখান থেকে আপনি কিন্তু আপনার কি বলে অফিস ফাইলটা ইউজ করতে পারেন। তো এটা খুব বেশি যে আপনাকে আলাদা বেনিফিট দিবে তা না, আপনার যেহেতু আপনার লেখালেখির দরকার, সেক্ষেত্রে আপনার ওয়ার্ড ফাইলে দিয়ে আপনি কিন্তু সব লেখালেখি করতে পারছেন, অথবা আপনার কি গুগল ডকস দিয়ে আপনি চাইলে এই অ্যাপটাও ইউজ করে দেখতে পারেন, এটাও কিন্তু আপনার জন্য ভালো লাগতে পারে। তো ভিউয়ার্স, দেখলেন যে কিভাবে আর্টিকেল লিখবো এবং কোথায় আর্টিকেল পাবো, কিভাবে আর্টিকেল লিখতে হয়, এই সবগুলো বিষয় নিয়ে আমি কথা বলেছি। এখন আসি যে আর্টিকেল গুলো কি টপিকের উপর লিখব। দেখেন আমাদের রিসেন্টলি একটা ভিডিও আছে যে আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন, আপনি কিন্তু আপনার কিন্তু যে কোনো একটা টপিকের উপর কিন্তু আপনি লিখতে পারেন। সেই ভিডিওটা দেখে কিন্তু আপনি শিখে নিতে পারেন যে কি কি টপিকের উপর আপনি ভিডিও মেক করতে পারেন, অথবা আপনার আর্টিকেল লিখতে পারেন, কন্টেন্ট লিখতে পারেন। তো এটা খুবই সহজ, আপনাকে আপনি যে কোনো একটা বিষয়ের উপর আপনি পছন্দ করে যে কোনো একটা টপিক সিলেক্ট করে সেই টপিকের উপর গুগলে সার্চ ভলিউম কেমন আছে সেটা দেখেই আপনি শুরু করে দিতে পারেন। তো ধন্যবাদ ভিউয়ার্স, আজকের মতো এই পর্যন্তই, নেক্সট লেসনের আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।